শহরের এক পাশ দিয়ে সমান্তরালে চলেছে সবুজে আচ্ছাদিত সড়ক এবং রেলপথ। কিছু দূর এগোলেই চোখে পড়ে সুদীর্ঘ লেকের সাথে নয়নাভিরাম ক্যাম্পাস। হ্যাঁ, এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশের একটি অগ্রণী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি 1939 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত বাংলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আজিজুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম এম মুখার্জি এবং প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী এস পি সেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাস শুরু করার অনুমতি নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। শুরুতে প্রায় 200 ছাত্র ছিল এবং কোনো ছাত্রী ছিল না। 1941 সালে কলেজের প্রথম ব্যাচের পরীক্ষার ফলাফলে দেখা যায় যে 152 জন শিক্ষার্থীর মধ্যে 107 জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই চমৎকার ফলাফলে কলেজের পাশের হার ছিল 69.2%, কিন্তু তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই হার ছিল 63.4%। ছয়টি একাডেমিক ভবন, সমৃদ্ধশালী গবেষণাগার, ছয়টি হল, একটি সেন্ট্রাল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, একটি মসজিদ সহ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক এবং সম্মান শ্রেণীর পাঠদানে মুখরিত থাকে ক্যাম্পাস। প্রথমে তিনটি বিভাগ নিয়ে 1941 সালে অনার্স কোর্স শুরু হয়, যার মধ্যে একটি ছিল অর্থনীতি। আর তখন থেকে এখন পর্যন্ত 33টি অনুষদ ও 40,000 শিক্ষার্থী নিয়ে বগুড়ার বুকে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। সেই হিসেবে এই কলেজের সবচেয়ে প্রাচীন বিভাগ হল অর্থনীতি। বর্তমানে এই বিভাগে অনার্স ও মাস্টার্সের বিভিন্ন বর্ষ মিলিয়ে 1,700 জনের মতো ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে। এই বিভাগে অধ্যাপনা করছেন দেশবরেণ্য শিক্ষক এবং অর্থনীতিবিদগণ। গৌরবোজ্জ্বল এই বিভাগ থেকে যুগে যুগে অজস্র শিক্ষার্থী অধ্যয়ন শেষ করে নিজেদের আত্মনিয়োগ করেছে দেশসেবায়। সেই থেকে পেরিয়ে গেছে অনেকটা সময়। জাগতিক দূরত্ব বেড়েছে বহুগুণ, সময়ের পরিক্রমায় মুহূর্তগুলো থেকে হারিয়ে যাই আমরা। স্থান করে নেয় নবীনরা, কিন্তু এই ডিপার্টমেন্ট, ক্লাসরুম, চিরচেনা রাস্তা, ধোঁয়া ওঠা চায়ের কাপে জমে আছে হাজারো স্মৃতি। স্মৃতির পুনরাবৃত্তি হয়তো হয় না, তবে চেষ্টা কাছাকাছি নিয়ে যায়। সেই লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি বিভাগের পুনর্মিলনী 2024। আর একবার না হয় ফিরে যাওয়া যাক প্রিয় মুখগুলোর কাছে সেই চিরচেনা ক্যাম্পাসে।